এই বছর ঢুকেছে শরীফা শরীফা, গত বছরও ছিল একটু ভিন্ন শিরোনামে, এই বছর ওই পুরান বউরে হাজির করেছে নতুন করে লাল টুকটুকে শাড়ি পরিয়ে, একটু শুধু পরিবর্তন এনেছে। প্রতি বছর শিক্ষা সিলেবাসে দুই রকম বীজ ঢুকায়, দুই রকম, এর মধ্যে একটা হলো জাহের, একটা হলো বাতেন। জাহেরটা হবে বেশি কাঁচা, বেশি কাঁচা, এত কাঁচা যেটা বুঝতে পিএইচডি করা লাগে না, দেখার মতো চোখ যারা আছে আর ন্যূনতম সুস্থ মস্তিষ্ক আর কমন সেন্স যারা আছে সেই বুঝবে যে এটা জঘন্য একটা বিষয়। যেমন 2023 ফিরে যায় এক বছর আগে, গত বছর ঢুকিয়েছিল বান্দর তত্ত্ব, মনে আছে না আপনাদের, ডারউইনিজম। বান্দর তত্ত্বের মূল কথা তো এটাই যে আমাদের আদিপিতা মহামান্য বান্দর মহোদয়, পরবর্তীতে এখন এটা যে কোনো সুরাতেই হোক ল্যাঞ্জা খুইলে পইরা যায়া গা থেকে পশম ঝরে যায়, অথবা তার থেকে বিভিন্ন জিনিসপত্র বের হয়ে ওটা থেকে পরিবর্তিত বিবর্তিত রূপান্তরিত হতে হতে এই রূপ যেটাই হোক, কিন্তু আমাদের মূল বানিয়েছিল বান্দর, এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, বান্দর তত্ত্ব বিদায় হয়েছে। এই বছর ঢুকেছে শরীফা শরীফা, গত বছরও ছিল একটু ভিন্ন শিরোনামে, এই বছর ওই পুরো বউরে হাজির করেছে নতুন করে লাল টুকটুকে শাড়ি পরিয়ে, একটু শুধু পরিবর্তন এনেছে। গল্পের মধ্যে এখন কাঁচা কাজটা এমন ভাবে করেছে জোরাতালি দিয়েও মিল করতে পারে নাই, মাথায় যদি গোবর বেশি থাকে অনেক সময় ভালো করতে গেলেও মন্দ হয়, বিয়ে করতে গেছে শ্বশুরের সঙ্গে আলাপ হচ্ছে, কি আলাপ করবে, এত কথা পাবে কোথেকে, এখন কিছু তো আগডুম বাগডুম ঘোরাডুম কথাবার্তা বললো, এরপর বলে বলে কতক্ষণ চুপ থেকে আবার বললো, কেমন আছেন আপনি, কি অবস্থা, বিয়ে শাদি করেছেন, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কয়টা আপনার, কথা বলতে শুরু করলো, কোন কথা তো বলতে হবে, না বললে আবার কি ভাববে, কথা বলে না কেন, কোনো ডিস্টার্ব টিস্টার্ব আছে নাকি, বলতে গিয়ে যে লেজে গোবরে কি পাকিয়ে ফেলেছে বুঝতেই পারে না। শরীফ শরীফার গল্পটা পড়ে দেখেন, দেখবেন এই কাঁচা কাজটাই করেছে, শুরুতে আছে একটা, শেষে আছে আরেকটা। শুরুতে আছে সে হলো শরীফ, শরীরটাও তার শরীফের মতো, কিন্তু মনে মনে সে হলো শরীফা, কিভাবে তার মেয়েদের মতো সাজুগুজু করতে মনে চায়, মেয়েদের সঙ্গে খেলতে মনে চায়, খেলতে তো মনে চাইবে, চাইতেই পারে, কারিবা না চায়, তো তার মেয়েদের সঙ্গে খেলতে মনে চায়, আরো হাবিজাবি বিভিন্ন জিনিস মনে চায়, কিন্তু এগুলো তার পরিবার এলাও করে না, তারে ধরে পিটায়। এক পর্যায়ে সে আলাদা হলো, গিয়ে হিজরাদের সঙ্গে মিলতে শুরু করলো, গল্পের লাস্টে বললো বুঝলো সে নাকি হিজরা। আচ্ছা হিজরা, সে তো ছেলের দেহ নিয়ে নিজেকে মেয়ে মনে করে না, মেয়ের দেহ নিয়ে নিজেকে ছেলে মনে করে না, হিজরারা তো কামেল লোক, কামেল, কামেল বুঝেন, পুরুষের থাকে একটা, মহিলার থাকে একটা, আর হিজরাদের দুইটা, তবে দুইটা থাকলেও দুইটার কোনোটাই কামেল না, না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা, খুনসা বা হিজরা সংজ্ঞা তো এটাই, তার কিছুই নাই বিষয়টা এমন না, তার দুটোই আছে, তবে দুইটা থাকলেও কোনোটাই হতে পারে নাই। এখন উট পাখিরে বলে আকাশে ওর দেখি, বলে আমি তো উট, আমি উড়ি কিভাবে, বলল তাহলে পিঠে বোঝা বহন কর দেখি, বলে আমি তো পাখি, পিঠে বোঝা বহন করি কিভাবে, তো এখন না এই কুল না ওই কুল, না ঘরকা না ঘাটকা, ঘোড়া আর গাধা যদি মিলন করে, একজন আর একজনের উপর ক্রাশ খেয়ে প্রেমে হাবুডুবু খেয়ে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে গেছে, কারণ প্রেমও আবার পূর্ণতা পায় না বিছানায় না গেলে, পরবর্তীতে প্রেগন্যান্ট হয়েছে, পেটও বাঁধিয়ে ফেলেছে, এরপর নির্দিষ্ট টাইম যাওয়ার পর তাদের ঘর আলোকিত করে একটা বাচ্চা দুনিয়াতে এসেছে, এই বাচ্চাটা না হয় ঘোড়া না হয় গাধা, মাদ্রাসা ছাত্ররা জানে আর কেউ জানুক বা না জানুক, এই বাচ্চাটা কি হয়, খাচ্চর বইলেন না, আবার খাচ্চর হলো গালি, বাচ্চাটা কি হয়, খচ্চর, বাগলুন আরবিতে বলে বাগলুন, বাংলায় খচ্চর, মানে না হতে পারলো ঘোড়া না হতে পারলো গাধা। আমাদের সেকুলার রাজনীতিবিদদের মতো অবস্থা, বলবেন খচ্চর পাইলেন কোথায় এখানে, হিজরা পাইলেন কোথায় এখানে, সেকুলার রাজনীতিবিদ একদিকে দাবি করে নিজেকে মুসলিম আর একদিকে সেকুলার, মানেটা কি, মানে হলো মসজিদে যখন ঢুকবে আল্লাহ আমার রব, মাদ্রাসায় যখন আসবে আল্লাহ আমার রব, মাহফিল শুনতে যখন বসবে আল্লাহ আমার রব, তবলিগে যখন যাবে, ইস্তেমায় যখন যাবে, মার্কাজে যখন যাবে, খানকায় যখন যাবে আল্লাহ আমার রব, রাজনীতিতে যখন যাবে আমেরিকা আমার রব, আর যখন অর্থনীতি পরিচালনা করতে বসবে চায়না আমার রব, যখন বিচারাচার করবে ইন্ডিয়া আমার রব, যখন আইন কানুন সভ্যতা সংস্কৃতি গড়বে তখন হলো ইউনাইটেড নেশন আমার রব, তো যখন শিক্ষা ব্যবস্থা সাজাবে তখন আবার আর এক দেশ হলো আমার রব, তো রব তার এক থাকে না, রব হয়ে যায় কয়েকটা, অথচ মুসলমানের আকীদার ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রব হবে না হতে পারে না, মাবুদ হবে না হতে পারে না, আল্লাহ ছাড়া যাকেই রব বলা হবে বা যে নিজেকে রব বলে দাবি করবে তাকে তাগুত ছাড়া আর কিছুই বলা যায় না।
মসজিদে ঢুকলেও আল্লাহ রব, মাদ্রাসায় গেলেও আল্লাহ রব, রাজনীতিতে গেলেও আল্লাহ রব, অর্থনীতিতে গেলেও আল্লাহ রব, যার কারণে আল্লাহ যা বলবেন বাস সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার উপরে কোনো কথা চলে না, আল্লাহর কথার উপরে যারা কথা বলে ওদেরকে আর মুসলমান বলা যায় না। আল্লাহ বলবেন চোরের সাজা হাত কাটা, সে বলবে না 6 মাসের জেল। তবে কি তুমি আল্লাহর চাইতে বড় রহমান হয়ে গেছো, আল্লাহর চাইতে বড় রহিম হয়ে গেছো, রাসূলের চাইতে বড় রহমাতুল লিল আলামিন হয়ে গেছো? নাউযুবিল্লাহ। আল্লাহ তার রাসূলের সামনে যারা যায় এদেরকে আর অ্যাকসেপ্ট করা যায় না। মসজিদে, ঈদগাহে, জানাজায়, যে কোনো নামাজে ইমামের সামনে যদি দাঁড়ায় ওই মুক্তাদির নামাজ তো সেই রকম হওয়া হয় নাকি হয় না? নামাজ হয় নাকি হয় না? কেন তোমাকে থাকতে হবে ইমামের পেছনে? ইমামের সামনে গেলে চলবে না, তো রাসূলের চাইতে একটু আগে বাড়বা, আল্লাহর চাইতে 2 লাইন বেশি বুঝে ফেলবা। তোমাকে আর ওই হিজরা ভার্সন আর খচ্চর ভার্সন ছাড়া কিছুই বলা যাবে না। তো এখন হাতির যেমন 2 রকম দাঁত থাকে, তো প্রতি বছর আমাদের শিক্ষা সিলেবাসে, আমি আগেই বলেছি আমার ব্যক্তিগত মত, এটা গ্রহণ করতে আপনি বাধ্য না, 2 রকম জিনিস ঢুকায়। একটা হলো বেশি কাঁচা, বেশি কাঁচা, যেটা গ্রামের গঞ্জের মানুষের একবার বললেও খেপে উঠবে, কিন্তু এর আড়ালে থাকবে কিছু সূক্ষ্ম বিষয়, এত সূক্ষ্ম যেটা সাধারণ কারো নজরেই পড়বে না, যেটা দেখতেও অনেক আকল বুদ্ধির প্রয়োজন পড়বে। কয়েকটা আমি শুধু উদাহরণ হিসাবে বলি, যেহেতু এটা আমার মূল টপিক না, ওই দিকে আমি যাচ্ছি না। ইংলিশের একটা বইয়ের মধ্যে, 9-এর সম্ভবত একটা বইয়ের মধ্যে নবী সুলাইমান আলী ইসলামের ছবি এঁকে দিয়েছে, এক পাশে বিলকিস, এক পাশে সুলাইমান। মূলত এটা হলো সুলাইমান আর বিলকিসকে নিয়ে একটা কবিতা। এখন কবিতাটা লিখেছে ইংলিশে, তো ডাইন পাশে নবী সুলাইমানের ছবি, নাউযুবিল্লাহ বলবেন, বাম পাশে হলো সেই বিলকিস, রানী বিলকিসের ছবি। আচ্ছা আমাকে বলেন, নবীর কার্টুন যদি কেউ আঁকে, এবং জঘন্য একটা কার্টুন, নবীর কার্টুন যদি কেউ আঁকে তাকে কি নবী প্রেমিক বলে নাকি গোস্তাখে রাসুল বলে? গোস্তাখে রাসুলের সাজা একটা না 2টা? গোস্তাখে রাসুল কি এক হি সাজা, সরতন সে জুদা? আল্লাহ রাসুল মক্কার জামানে স্পষ্ট রেখেছেন, ফাওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি। আল্লাহ রাসুল তওয়াফ করছিলেন কাবা শরীফ, একসঙ্গে কয়েকটা মুশরিক নেতা বসেছিল, রাসুল যেই কয়বার ওদের সামনে দিয়ে চক্কর লাগাচ্ছিলেন সঙ্গে সঙ্গে রাসুলকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছিল, রাসুলের চেহারা লাল হয়ে গেল। আবার রাসুল রাগ করলে মনে হতো যেন তার চেহারায় বেদানার দানা, মানে ডালিমের দানাগুলো নিংড়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসুল এক পর্যায়ে রাগান্বিত হয়ে বললেন, ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম করে বলছি তোদের কাছে আমি জবাইয়ের বিধান নিয়ে এসেছি। এমনকি এক হাদিসে আছে, ইশারা দিলেন এভাবে এভাবে যে আমি তোদের কাছে বিধান নিয়ে এসেছি। আমি মাদানী জিন্দেগীর কথা শোনাচ্ছি না, মক্কী জিন্দেগীর কথা শোনাচ্ছি। যেই সাহাবি হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন, ফাওয়াল্লাহি লাকাদ রাআইতুকুম সারহা ফি কালিবি বদরিন, আমি বদরের কুয়ার মধ্যে সব কয়টা, মানে যেই কয়টা সেদিন নবীরা গালি দিয়েছিল আর নবী তাদেরকে জবাইয়ের কথা বলেছিলেন, সব কয়টাকে মরে চিটপটাং হয়ে পড়ে থাকতে দেখেছি। তো এখন এই যে নবীর ব্যঙ্গচিত্র আঁকলো, নবীর চিত্র আঁকলে সেটা ব্যঙ্গচিত্রই হবে, নবীর কার্টুন আঁকার বৈধতার ফতোয়া এই পৃথিবীতে কে কবে দিয়েছে পারলে এটা আমাকে দেখান। তো এই যে একটা এত বড় বেয়াদবি, এত বড় বেয়াদবি, এই কাজ ফ্রান্স করেছিল বলে আমরা মাসের পর মাস আন্দোলন করেছি, এমন মুসলমানও আছে আজও পর্যন্ত ফ্রান্সের পণ্য কিনে খায় না। এমন কি যতদিন পর্যন্ত ওরা ক্ষমা না চাইবে মুসলমানের ভেতর থেকে আগুন নিভবে না, কারণ সবকিছু শুধুমাত্র কয়েকদিন গেলেই এটার দুঃখ ভুলে যাওয়া যায় না। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, এই চলতি মাসের 22 তারিখ উদ্বোধন করেছে, এটা ভাবার কারণ নাই। 1 বছর গেলে, 10 বছর গেলে, 20 বছর গেলে এই দুঃখ হারিয়ে যাবে দিল থেকে, আর কিছু বলবো না, বরং সেটাকে আমরা মন্দির হিসেবেই মেনে নেব। না, ওয়াকফের মাসালাই হলো যখন কোন জমিনকে, একটা মসজিদের জায়গাকেও যদি ওয়াকফ করা হয়, এটা যে ওয়াকফ করেছে তার মালিকানাও থাকে না, আবার এটা আমার মালিকানা আপনার মালিকানাও যাবে না, এটা তার মালিকানা থেকে বের হয়ে সরাসরি আল্লাহর মালিকানায় গিয়ে ঢুকবে। তো ওয়াকফি মসজিদের ব্যাপারে মাসালাই হলো এটা, যে মসজিদটাকে ওয়াকফ করা হয়েছে কিয়ামত পর্যন্ত এটা মসজিদ মসজিদই থাকবে, একেবারে জমিন থেকে
আসমান এই পুরো অঞ্চলটা আল্লাহর লিস্টে মসজিদ হিসাবেই অন্তর্গত হবে সুতরাং যতই দিন যাক না কেন মসজিদ তো মন্দির হবে না আল্লাহর ঘর তো শয়তানের ঘর হবে না কাবায় 360টা মূর্তি ঢুকেছিল তাতে কি তাই বলে সেটা মন্দির হয়ে যায় নাই আল্লাহর ঘরে ছিল বাবরি মসজিদের মধ্যে মূর্তি ঢুকিয়েছে তাতে কি ইনশাআল্লাহ 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 একদিন না একদিন মুসলমানদের প্রতিটা ইট খুলে নেবে একদিন না একদিন মুসলমানরা এখান থেকে প্রতিটা মূর্তিকে বিদায় করবে একদিন না একদিন আবারো সেখানে গিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিবে একদিন না একদিন এই বেয়াদবির সর্বোচ্চ সাজা ওদেরকে মুসলমান বুঝিয়ে দিবেই দিবে ইনশাআল্লাহ আমি এটাকে বাতিনের জন্য বললাম আমার নজরে পড়ে রে আজও পর্যন্ত জানুয়ারি প্রায় শেষ হতে চলল আজকে 28 তারিখ আর মাত্র 3 দিন আছে 28 দিন একটা মানুষ এই নবীর কার্টুন নিয়ে প্রতিবাদ করেছে আরেক বইয়ের মধ্যে সম্ভবত এইটার এক বইয়ে সেখানে রাজনীতি শেখাতে গিয়ে একটা মানচিত্র এঁকে দেখাচ্ছে যে মানচিত্রের মধ্যে ইসরায়েল নামে দেশ তো ঠিকই আছে ফিলিস্তিন নামে কোনো দেশ নাই ইমান আকীদার কথা রাখেন বাংলাদেশ আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করে না অথচ মানচিত্র দিয়ে আমাদের বাচ্চাদেরকে রাজনীতি শেখাচ্ছে আরে পাগল রাজনীতি শেখানোর জ্ঞানের যদি এত অভাব থাকে রামধা মাদ্রাসায় আসিস তোদেরকে রাজনীতি শিখিয়ে দেওয়া হবে শুধু দাড়িগুলো শেভ করলে আর ইয়ো জামা কাপড় পরলেই বড় রাজনীতিবিদ হওয়া যায় না হুজুরদের চাইতে সুন্দর রাজনীতি জমিনে কেউ তোদেরকে শেখাতে পারবে না আগে তো টিটকারি মারত মোল্লার দোর মসজিদ পর্যন্ত হ্যাঁ মোল্লার দোর কোন পর্যন্ত তোরা না জানলো তোদের বাপ আমেরিকা জানে গিয়ে জিজ্ঞেস করে দেখিস মোল্লার দোর কোন পর্যন্ত মোল্লা ঠ্যাঙ্গানি খেয়ে আমেরিকার কোমরই তো গেছে অর্ধেকটা ভেঙে তো এখন ইসরায়েল নামে দেশ একটা রেখেছে ফিলিস্তিন নামে কোনো দেশ নাই শুধু এতটুকু করুণা করেছে এক কোণা দিয়ে জেরুজালেম নামে একটা এলাকা দেখিয়েছে দেশ না জেরুজালেম নামে এক এলাকা এর পাশে আরেকটা জায়গার নাম দিয়েছে নামটা চেনেন কিনা আমারে বলেন জেরুজালেমের লগে লাগানো নাম দিয়েছে গাম্বিয়া এইটা আবার কোন হালুয়া জেরুজালেমের পাশে গাম্বিয়া নামে কোনো এলাকা আছে নাকি কই আফ্রিকার গাম্বিয়া আর কই হলো জেরুজালেমের পাশের জায়গা মূলত লেখা দরকার হলো গাজা বাংলায় বলে গাজা আরবিতে উচ্চারণ হলো গাজ্জা গাজ্জা ওই গাজ্জা শব্দটারে বাংলায় বলে গাজা এটা আবার খাওয়ার গাজা নয় এটা হলো চন্দ্রবিন্দু দিয়ে গাজা চন্দ্রবিন্দু গুন্ডার সাথে রাখে নিয়ে আর এটা হলো গুন্ডা টুন্না ছাড়া তো এখন সে গাজা না লিখে লিখেছে গাম্বিয়া বা কত বড় শিক্ষিত এরা এক জায়গায় জুড়ি না লিখে লিখেছে জুড়ি মানে ইত্যাদি যে বিকৃত তে এই যে মানচিত্রটা দিয়ে কি বোঝানো হলো ফিলিস্তিন নামে কোনো দেশ নাই ইসরায়েল নামে দেশ আছে এই জিনিস কি এই দেশের অধিকাংশ মানুষের আদর্শের সাথে মেলে যদি না মিলে ধর্মের কথা রাখেন গণতন্ত্রের দৃষ্টিতে দেখলেও তোদেরকে জোতাপিটা করে বিতাড়িত করা লাগে কারণ গণতন্ত্রের মূল কথা হলো অধিকাংশ মানুষের মতকে সমর্থন জানাতে হবে অধিকাংশ মানুষ কবেই লুচ্চামি চেয়েছে কবেই নবিশ্বানে ব্যাদবি চেয়েছে এই ট্রান্সজেন্ডারবাদ চেয়েছে এই সমকামিতা চেয়েছে বিভাগে বিভাগে এই পতিতালয় চেয়েছে মদের বাদ চেয়েছে আল্লাহর কসম চায় নাই অধিকাংশ মানুষ বাস্তবেই চায় নাই আমরা যেহেতু সারা দেশে ঘুরি প্রতিটা এলাকার মানুষের পাঁচ বুঝে বুঝেই এই সিদ্ধান্ত দিচ্ছি এই দেশের অধিকাংশ মানুষই নষ্টামে চায় নাই জোর করে ওরা ওদের দুনিয়ার প্রভুদেরকে খুশি করার জন্য অধিকাংশ মানুষের কাঁধে চাপিয়ে দিয়েছে তো এরকম বহু দাঁত আমি তো দুইটা উদাহরণ দিলাম শুধু উদাহরণ দিতে চাইলে স্বতন্ত্র বয়ান শুধু এটার পেছনেই লাগবে যে এরকম গোপন দাঁত ওই হাতের ভেতরের দাঁত কি কি আছে কি হবে জানেন আন্দোলন করব আমরা এক মাস দুই মাস শরীফ শরীফা বিদায় হবে আমি বলছি কনফিডেন্সের সাথে বলছি শরীফ শরীফা বিদায় হবে গতবার যেমন বান্দর তত্ত্ব বিদায় হয়েছে আরও এরকম দুই চারটা বিষয় বিদায় হবে আলিয়া মাদ্রাসার সিলেবাসের কিছু বইয়ের মধ্যে একেবারে প্রচ্ছদের মধ্যে যে ঢোল তবলা হারমোনিয়াম গিটার এমনকি খোলামেলা পোশাকের মেয়েদের ছবি লাগিয়েছে এগুলো বিদায় হবে কিন্তু ভেতর এই শয়তানিগুলো ঠিকই রয়ে যাবে এভাবে করলে কি লাভ হবে এটা অনেকে বোঝে না কি লাভ হবে বহুত বড় লাভ হবে লাউ গাছ দেখেছেন কদু গাছ এখন
লাউ গাছে বাজার থেকে একটা লাউ কিনে এনে, ইয়া বড় সাইজ লাউ একটা কিনে এনে বেঁধে দিয়েন, লোড তো নিতে পারবে তাই না? পারবে? লোড তো নিতে পারবেই না, উল্টো গাছ একেবারে মাটিতে বুক থুবড়ে পড়ে যাবে। কিন্তু এরকম একটা লাউ আসমান ফুডা হয়ে নাজিল হয় নাই, মাটি ফাঁক হয়েও বের হয় নাই, এরকম একটা গাছে ধরেছিল। কিভাবে ধরলো? ধরেছে এভাবে, প্রথমে একটু পরে একটু পরে একটু হতে 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 বিরাট বড় হয়েছে। তো যখন জিরো থেকে শুরু হয়ে হিরো হয়েছে, সেটার লোড নেওয়ার মতো ক্যাপাসিটি তার মধ্যে পয়দা হয়ে গেছে। তো প্রথম দিনে যদি পুরোটা দেওয়া হতো, লোড নিতে পারতো না, আর অস্তিত্বই হুমকির মুখে পড়তো। যারা জিম করেন তারা জানেন, প্রথম দিন হেভি ওয়েট আপনাকে দেওয়া হয় না, প্রথমে একেবারে হালকা ওয়েট, তারপর আরেকটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি, বাড়াতে বাড়াতে এক পর্যায়ে এমন ওয়েট বহন করে তাদের হাতের উপরে যেটা দেখলেও মানুষ পর্যন্ত হয়রান হয়ে যায়। তো প্রথম দিন ওর হাতে তুলে দেন, হয়তো ইঞ্জুরি হবে চিরতরে, অথবা মাথা ফাটলেও ফাটতে পারে, অথবা সর্বনিম্ন ওর শরীরের বিভিন্ন জায়গায় পানি জমবে, মাসলের ক্ষতি হবে, ওর জন্য এটা বড় বিপদের কারণ হবে। তো একই জিনিস ধীরে 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 দিলে গা সওয়া হয়ে যায়, একসঙ্গে বেশি দিলে সইতে পারে না। আরে বাবুর্চি যারা আছে দেখবেন, অনেক সময় এমন জিনিস যেটা আপনি ধরলে আপনার হাতে ফুসকা পড়ে যায়, ওর কিছু লাগে না, এমনি ধরে আর কিছু হয় না। কিভাবে হলো? প্রথম দিন থেকেই পেরেছে এমন না, বরঞ্চ একটু একটু গরম ধরতে 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 গা সওয়া হয়ে গেছে। কারেন্টের কাজ যারা করে দেখেন, টুকটাক ওই বাড়ি বুড়ি খাইলে কিছু হয় না, গা সওয়া হয়ে গেছে। এমন এলাকা আছে যেখানে গন্ধ আর গন্ধ, যেমন ঢাকার কিছু জায়গা আছে ট্যানারি আছে, ওখানে ট্যানারি বুঝেন না কি হয় সেখানে, চামড়া। তো চামড়ার কাজগুলো যেখানে এমন নিকৃষ্ট গন্ধ, গেলেই যেন বমি হতে চায়। আমার কিছু জায়গায় খুব বেশি বমি আসে, এর মধ্যে একটা হলো কেউ যদি আশপাশে বিড়ি সিগারেট খায়, ভেতর থেকে সব বেরিয়ে আসতে চায়। দুই নম্বর এরকম ট্যানারি ফ্যানারি যা আছে, আর তিন নম্বরে ট্রান্সজেন্ডারদের চেহারাটা দেখলে, যে কয়টা ট্রান্সজেন্ডার বাংলাদেশে নতুন তৈরি হয়েছে এগুলোর চেহারা মোবারকে কি যে আছে আল্লাহ ভালো জানে, এগুলোর চেহারা দেখলে আমার ভেতরে যা আছে ওয়াক করে সব একেবারে বের হয়ে আসতে চায়। যদি কোনোদিন সামনাসামনি পড়ে, আমি তো এখন দেখি শুধু ছবিতে, কোনোদিন যদি সামনাসামনি পড়ে আমার ভয় আছে ওয়াকটা পুরোটা বের হয়ে আর মুখেই পড়ে কিনা, এ আশঙ্কা অনেক আছে। তো এখন দেখা যাচ্ছে এরকম গন্ধের জায়গায় যারা থাকে, ঠিক বলার কারণ আছে, কারণ হলো থাকে তো ওই ঢাকা সুরক্ষিত এরিয়ায়, এজন্য মাথায় অনেক ভূত চাপে, কিন্তু জায়গা মতো এসে দেখুক না, ভূত একটাও থাকবে না, এমনি বিদায় হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে দেখেন না, মানুষ শয়তান দূরের কথা, জিন শয়তান পর্যন্ত এক রাস্তা ছেড়ে আরেক রাস্তায় ভাগে। আমি ছোটবেলায় যখন দারুসসালামে হেফজখানায় পড়ি, প্রায় প্রত্যেক মঙ্গলবার বালিয়ার পীর সাহেব আসতেন দারুসসালামে, তো দেখতাম শত শত হাজার হাজার মানুষ আসতো চিকিৎসা নেওয়ার জন্যে। তো এমন এমন লোকও আসতো, পাঁচজন মিলে ধরে রাখতে পারে না, শক্তি কি বাবা, পুরো যেন দানবীয় অসুরের শক্তি, এমনি এমনি মারে আর মানুষ ছিটকে ছিটকে যেতে থাকে। তো কষ্টমষ্ট করে একবার যদি খালি পীর সাহেবের কাছে নিতে পারে, দশটা বিশটা বাড়ি খায়া আর তেল পড়া পানি পড়া তো আছেই, এরপর যখন রুম থেকে বের হয় মনে হয় যুগের হাসান বসরি আসমান থেকে ডাউনলোড হয়েছে। ঢোকার সময় এমন শয়তান শয়তান, বের হওয়ার সময় পুরো সুফি সাহেব, এমন হয় না কি হয় না? এই ট্রান্সজেন্ডাররা মূলত মানসিক রোগে আর কিছু না, আমার করুণা হয় এদেরকে নিয়ে বাস্তবেই, কেন জানেন? এরা হলো পাগলা মানসিক রোগী। আমি এমন পাগলও দেখেছি যে নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করে। আপনি তো জিজ্ঞেস করেন, তোর তো গায়ে কাপড় চোপড়ই নেই, যন্ত্রপাতিও সব দেখা যায়, তুই তো এলাকার মেম্বার চেয়ারম্যানই না, তুই আমেরিকার প্রেসিডেন্ট হলি কিভাবে? বলে ব্যাপার না, মনে মনে তো ওরা মনে মনে বাংলাদেশের মেম্বার না হয়ে আমেরিকার প্রেসিডেন্ট নিজেকে ভাবতে শুরু করে। একইভাবে ওই রাজবাড়িতে একটা লোক আছে, সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে, মাহদিও বলতে পারে না, ওই হাতে যে লাগায় মেহেদি মেহেদি, ইমাম মেহেদি। এখন তার যদি জিজ্ঞেস করা হয়, আরে ইমাম মাহদির নাম হলো মোহাম্মদ, তার বাপের নাম আবদুল্লাহ, আসবে কোন এলাকায়, প্রকাশ পাবে কোন এলাকায়, বায়াত দিবে কারা, কি হবে না হবে, সব ডিটেল বলা আছে হাদিসে, কোনোটাই তো তোর সঙ্গে মেলে না। জবাব একটাই, মেলা লাগবে না, আমার কাছে মনে হয়েছে ব্যাস এটাই যথেষ্ট। মনোরোগ এটা দুনিয়া তো নতুন কিছু না, বহুত পুরনো জিনিস, মনে মনে অনেক কিছুই চলে। ছোটবেলায় শুনতাম ভণ্ডরা বলতো, মনের পর্দা বড় পর্দা, শোনেন নাই আপনারা? বাইরের পর্দা লাগে না। এরপর শুনলাম একটু বড় হয়ে নাস্তিকরা সেকুলাররা বলে, কোরবানি আসলে মনের পশুর কোরবানি আসল কোরবানি, আর বাইরেরটা হলো জীব হত্যা, জীব হত্যা করলে একসময় পশু আর খুঁজে পাওয়া যাবে না, প্রাণীর সংকট দেখা দেবে। সুতরাং ভোগে নয় ত্যাগেই সফলতা, যে ভোগ কোনটা আর ত্যাগ কোনটা, ভোগ মানে খাওয়া, ত্যাগ মানে বাথরুম করা, এইটা বলবে না না, ভোগ মানে হলো কোরবানি করা, ত্যাগ মানে হলো টাকাগুলো গরিব দুঃখীর মাঝে দান করা, এতেই নাকি বেশি ফায়দা। আর একটু যখন বড় হলাম তো
তখন আবার নতুন ভার্সন আসলো মনের জিহাদই বড় জিহাদ বাইরের জিহাদ লাগে না এটাই আপডেট হতে হতে এখন এই ট্রান্সজেন্ডাররা বলতে শুরু করেছে মনের লিঙ্গই বড় লিঙ্গ বাইরেরটা বিষয় না মূলত ট্রান্সজেন্ডারবাদের মূল কথা এটাই ট্রান্সজেন্ডারবাদ আলাদা কোনো সংজ্ঞা নাই এখন সার্জারি করেই হোক হরমোন চেঞ্জ করেই হোক ট্রান্সজেন্ডারবাদের মূল কথা এটাই মনের লিঙ্গই বড় লিঙ্গ মনে মনে যা মনে হবে ব্যস্তারে সেটাই মানতে হবে তো আমি যদি মনে 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 করি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবেন তো আপনারা কি মানবেন নাকি এটা মানবে না বা কোটটা মানতে হবে তবে পাগলামি করলেও নিজের স্বার্থের বেলায় মাথা ঠিক আছে আমাদের দোকানদাররা মাঝে মধ্যে টাকা দিতে ভুল করে ভুল কইরা দেখে খালি কমই দেয় বেশি সচরাচর দেয় না মানে ভুল করলেও এক জায়গায় লাইনটা ঠিকই থাকে তো দেখবেন বাংলাদেশে দুই রকম ট্রান্সজেন্ডার বের হয়েছে কিছু হলো ছেলে নিজেকে মেয়ে দাবি করেছে এটাই বেশি 99% এটাই আর এক দুইটা পাগলা আছে মেয়ে নিজেকে ছেলে দাবি করেছে অবশ্য এটা আমার বুঝে আসে না আপনাদের বুঝে আসলেও আসতে পারে 50-50 হলো না কেন মেয়েও ছেলে সাজবে ছেলেও মেয়ে সাজবে তো ছেলেগুলোই কেন সার্জারি করে অথবা মনে মনেই মেয়ে সাজতে শুরু করেছে তবে কি মাইয়া সাজলে ধান্দা ভালো হয় এই দেশে এমনটাই তো মনে হয় না হলে তো দুই দলই সাজার দরকার ছিল তো যারাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিকাশ ব্রাক আরও যারা যারা আছে যদি ওদের বাসার সামনে এই এলাকার যুবকরা গিয়ে দাঁড়ায় আরে আমরা তোমাদের দাবির সাথে একমত যে যে নিজেকে মেয়ে দাবি করবে তাকে মেয়েই মানতে হবে তার সাথে মেয়ের মতো আচরণ করতে হবে আমরা একমত ওই জবাব দুইভাবে যাওয়া যায় না জবাবে ইলজামি জবাবে তাসলিমি জবাবে তাসলিমি মানে তোমার দাবি মাইনা বাকি কথা তো আপনারা গিয়ে বলবেন আমরা একমত তোমার দাবির সাথে এখন থেকে মনে মনে আমরা মেয়ে সুতরাং আজকের রাতটা তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবে এই দাবি যদি করে মানবে তো নাকি কি ধারণা আপনাদের মানবে মানবে তো নাই ঝাড়ু পিটা করে আপনার এলাকা ছাড়া করবে কেন অন্যের মেয়ের চরিত্র ঠিকই নষ্ট করবা তখন সাধু সাজবা আর নিজের মেয়ে নিজের বউ নিজের ভাবির ইজ্জতের কথা যখন আসবে তখন আবার আপন মূলনীতি অটল থাকবা তাহলে এই জনগণ বুঝতে আর দেরি করবে কেন যে তোমাদের মূল এজেন্ডা এই ইসলামী আর মুসলিম উম্মার অস্তিত্বকেই নিশ্চিহ্ন করা ছাড়া আর কিছু না তো প্রতি বছর দুই রকম শয়তানি ঢুকায় কেন কারণ এই গোপন গোপন যদি একটা দুইটা করেও টিকাতে পারে বেশি লাগবে না আমি আপনাকে অন্তত 100 সিরাতের নাম শোনাতে পারবো সিরাত বুঝেন আল্লাহ রাসূলের জীবনী গ্রন্থ 100 সিরাতের নাম এমন শোনাতে পারবো যেটা মুসলমান লেখে নাই কাফেররা লিখেছে বলবেন হুজুর কাফেররা তো মহব্বত লিখতে পারে হ্যাঁ কেউ কেউ মহব্বত লিখেছে যেমন গুরুদত্ত সিং এর একটা বই আছে বাংলা অনুবাদ হয়েছে তোমাকে ভালোবাসি হে নবী আমি এমন কোন লোক দেখি নাই যে এই বইটা পড়েছে কিন্তু চোখের পানি ঝরায় নাই আমি ব্যক্তিগতভাবে একাধিক হিন্দুকে এই বইটা নিজের হাতে দিয়েছি এবং দীর্ঘদিন পর তাদের রিভিউ নিয়েছি কি মত বলেছে হুজুর পড়ার পরে নিজের আবেগ কন্ট্রোল করতে পারি নাই অথচ লেখক একজন হিন্দু লোক তো এমন আছে যে কাফের হয়েও যে কোনো কারণে নিরপেক্ষতার কারণে নবীর জীবনী লিখেছে যেমন পৃথিবীর 100 শ্রেষ্ঠ মানুষের জীবনী লিখতে গিয়েও এক নম্বরে আমার রাসূলের কথা এনেছে এমনটাও হয়েছে কিন্তু আমি এটার কথা বলছি না লিখেছে প্রাচ্যবিদরা ওরিয়েন্টালিস্টরা বুঝতে শ্রীকিন্দা উদ্দেশ্য ইসলামের নবীর জীবনী তুলে ধরা না উদ্দেশ্য হাজার পৃষ্ঠা 2000 পৃষ্ঠা এক খণ্ড তিন খণ্ড 10 খণ্ড পর্যন্ত বড় বই লিখে নবীর শুধু সুনাম আর সুনাম আর সুনাম আর সুনাম আর সুনাম বলবে কোন এক ফাঁকে এক চিপায় এক চাপায় এক কোনায় এক কাঞ্চেতে আস্তে করে একটা বেশ ঢুকাবে তাও ডাইরেক্ট না ইনডাইরেক্ট সবই তো ভালো ছিল তবে এখন কোন কোন জায়গায় ঢুকায় কেউ হলো বাল্য বিবাহ করলো আল্লাহ রাসূলের সব ঠিক ছিল তবে আম্মাজানকে 6 বছরে বিয়ে করলো 9 বছরে ঘরে তুললো কেউ ঢুকায় 11টা বিয়ে করেছে একাধিক বিবাহ আর জিহাদ তো আছেই এইটা নিয়ে তো অ্যালার্জি হার জামানায় চলতে থাকে আল্লাহর নবী এই কাজটা করতে পারলো এগুলোর কারণে দুনিয়া এখন মুসলমানদের মাথা মতো হচ্ছে এরকম একটা একটা সূক্ষ্ম বীজ ঢোকানোর জন্য ইয়া বড় করে কিতাব লেখে বাকিটা বিষয় না বিষয় হলো একটা কিন্তু একটা যদি ডাইরেক্ট বলে কেউ খাবে না নাস্তিকের দ্বারা ফেতনা কম কিন্তু লেবাসধারীদের দ্বারা ফেতনা বেশি কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা এত করা কেন হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমরা এত করা কেন আহলে কোরআনের বিরুদ্ধে আমরা করা কেন কারণ ওদের পরিচয় ওরা মুসলমান ওরা কোরআন নিয়ে কথা বলে ওরা রেফারেন্স দিয়ে দিয়ে ইসলামের আদর্শ উপস্থাপন করে কিন্তু নিজেদের লোক সে যে ইসলামের শিকড় কাটে এই কাজগুলো যারা করে ওদেরকে মানুষ চিনতে না পেরে বারবার ভুল করে এটা মক্কার মুশরিকদের তরিকা ছিল ওরা বলতো আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান্নাহার ওয়াকফুরু আখিরাহু সকালে গিয়ে কোরআনের উপর ঈমান আনবা
বিকালে এসে আবার কাফের হয়ে যাবা লাভ কি সকালে যখন মুমিন হবা সবাই বুকে জড়িয়ে নিবে বিকালে যখন কাফের হবা সবাই বলাবলি করবে হায় হায় কি হলো ব্যাপারটা কি তো তখন তুমি বলবা ভেবেছিলাম তো ইসলাম ভালো ধোকে দেখলাম ইসলামে এই এই রয়েছে কালো এই ফিতনাগুলো দিয়ে মানুষ ব্যাপকভাবে ঝামেলার মধ্যে পড়বে তো এই শিক্ষা সিলেবাস আজকে থেকে না অন্তত আমাকে যদি বসান যে হুজুর 50 বছরের বই নিয়ে রিভিউ করেন আমি প্রস্তুত আছি যে কোনো সময় 24 আওয়ার্স প্রস্তুত আছি যে গত 50 বছর ধরেই এমন কি ওই 47 থেকে যদি আমি টান দেই এরও আগ থেকে ব্রিটিশ আমল থেকে যদি টান দেই আমি হাতে কলমে দেখাতে পারবো প্রত্যেক বছর কিভাবে একটু 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 করে বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে সিলেবাসে তাহলে আমাকে বলেন নাস্তিক তৈরি হয় কোথ থেকে কওমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে তাবলিগ জামাত থেকে পিশাবদের খানকা থেকে মার্কাস থেকে কোথ থেকে অশিক্ষিত মূর্খ মানুষদের থেকে না না তৈরি হয় বড় বড় কলেজ ভার্সিটি থেকে কেন আর অশিক্ষিতদের মধ্যে ওই কয়টা নাস্তিক পাবেন না এই দেশে মূর্খ মানুষের মধ্যে দুই একটা পান কিনা তাও সন্দেহ কিন্তু এত বড় বড় শিক্ষিতদের মধ্যে নাস্তিক সমকামী ট্রান্সজেন্ডার সব রকম শয়তানের বিশ্বাস্প ধারণকারী এত বাড়ছে কিভাবে তার বাড়ি নাস্তিক তৈরি করার মতো উপাদান ওদের বইয়ের পাতায় পাতায় লুকিয়ে আছে যদি না থাকতো আর তৈরি হলো কিভাবে আরে আমাদের এই বইপত্রে লাইনে লাইনে যেমন মাওলানা হওয়ার মুফাসসির হওয়ার মুহাদ্দিস হওয়ার মুফতি হওয়ার শেখুল হাদিস হওয়ার উপাদান লুকিয়ে আছে ওদের বইয়ের পাতায় পাতায় এরকম দষ্টামি আর ভ্রষ্টামির উপাদান লুকিয়ে আছে না হলে অ্যাক্সিডেন্ট একটা দুটো হতে পারে এত হাজার হাজার লাখ লাখ নাস্তিক বেইমান সেকুলার তৈরি হলো কিভাবে আমার ব্যক্তিগত ধারণা সেদিন বেশি দূরে না যেদিন এই বাংলাদেশে দুটোর যে কোনো একটা হবে হয়তো এই শিক্ষা সিলেবাস টোটালটাই পরিবর্তন করবে আলেম ওলামার পরামর্শ শুনে শুনে অথবা এই জাতির আলেম ওলামার ফতোয়া দিতে বাধ্য হবে এই গোটা শিক্ষা ব্যবস্থাকে হারাম বলে এবং জাতি তাদেরকে লাল কার্ড দেখিয়ে ছাড়বেই ছাড়বে দুটো যে কোনো একটা হবে হয়তো শুধরাবে না হলে তিন তালাক খাবে মাঝামাঝি তরিকা নাই সালিশে যদি ফয়সালা হয় হবে আর তিন তালাক খায়া ফেললে এরপর 500 1000 2000 দিয়ে কাম হবে না ওইডারে আর কোনোভাবে ফিরানো যাবে না ওইডারে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে তো ওদের বাপের বাড়ি কোইডা আমি নাই বললাম বাপের বাড়ি সবারই থাকে তো যদি সময় মতো মানুষ হয়তো হবে না হলে এই জাতি ঝেটিয়ে ঝেটিয়ে বিদায় করবে চোখের সামনে পর্দা পড়ে রয়েছে তাই বোঝে না প্রশ্ন যখন ইমানের আরে এই দেশে যারা নামাজ পড়ে না ঠিকমতো রোজা রাখেরা ঠিক মতো মুখে দাড়ি নাই গায়ে সুন্নতি জামা নাই ওরাও যদি শোনে নবীর অপমান হয়েছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ওরাও চুপ করে বসে থাকে না ওরাও বসে বসে আঙ্গুল চষে না বরং ওলামায়ে কেরামের ডাকে ময়দানে নেমে আসে জান দেওয়া লাগলে জান দেয় জান নেওয়া লাগলে প্রয়োজনে জান দেয় কিন্তু তারপর বাতিলের সাথে আপোষ করে না ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়ায়ুকতালুন সুতরাং ওলামায়ে কেরাম সেই আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবীর মতো যদি একটা দিয়েই বসে এটা ভাবার কারণ নাই যে কোনো মূল্যে মোকাবেলা করতে পারবে বরং বাস্তবতা সপ্তলপি তল্পা গুটিয়ে বাপের বাড়ি চলে যেতে হবেই হবে তো এখন একটু একটু করে বীজ ঢোকায় সুতরাং আমার অনুরোধ থাকবে সকলের প্রতি এই সূক্ষ্ম বীজগুলোকে খুঁজে খুঁজে বের করে এগুলো নিয়ে আপনারা প্রকাশ্যে কাজ করেন আলোচনাও ব্যাপক করেন পারলে বিভিন্ন বইপত্র লিখে লিখে রিভিউ করেন কারণ এখন থেকে 10 বছর আগে আমরা স্কুল কলেজের বইপত্র নিয়ে আলোচনা করতাম না কারণ এটা আমাদের সাবজেক্ট না আমাদের মূল বিষয় না কিন্তু সময় যখন এসেছে সামনে এবং দিবালোকের মতো ফেতনে স্পষ্ট হয়েছে সুতরাং এখন মুখ বন্ধ রাখার সুযোগ নাই হ্যাঁ বারবার দমাতে পারে আরে তোমরা এগুলো করছো কিসের জন্য এটা কি তোমাদের দায়িত্ব তোমরা মাদ্রাসা নিয়ে থাকো তোমরা নামাজ রোজা করো তাতেই তো হয়ে গেল কিন্তু না আমি শুরুতেই বলে এসেছি ইসলাম আমাদের কাঁধে আমানত আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দেওয়া আমানত এই আমানতকে আমরা কিছুতেই হাতছাড়া হতে দেব না আমরা দামি হয়েছে আমানতের দ্বারা এখন যদি আমানতের একটা জিনিস হাতছাড়া হয় একটা জিনিস মুর্দা হয় আর আল্লাহ এবং তার রাসূলের সামনে মুখ দেখানোর অবস্থা আমাদের থাকবে না যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন তাতে নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে জিহাদও আছে সবই আছে সুতরাং তোমাদের যা মনে চায় ভাবো না তোমাদের গালিগালাজের কারণে আমরা আল্লাহর দিন ছাড়তে পারবো না
এখন তো এমন ভাবে একটা একটা করে সরায়, কারণ জানে একসঙ্গে পুরোটা দিলে নিবে না, এজন্য একটু একটু করে আমাদেরকে আদর্শ থেকে সরায়। এখানেই স্লোগান দেখকেও দাঁড়িয়ে পড়লে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, দেখবেন কিছু শয়তান আগামীকালে প্রচারণা চালাবে। রামদা মাদ্রাসার মাহফিল থেকে স্লোগান দিয়েছে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ। কেউ যদি হাজারে বারে জঙ্গিবাদ শব্দ বললো কোথায়, এই শব্দ তো উচ্চারণ করে নাই, বলবে না যাহা জিহাদ তাহাই জঙ্গিবাদ, যাহা জঙ্গিবাদ তাহাই জিহাদ, এরকম করে না কি করে না? ওরা ভেবেছে গালি দিলেই গালির ভয়ে আমরা মনে হয় আল্লাহর দিনের আদর্শ ছেড়ে দিব, কিন্তু ওরা জানে না আমাদের ছয় সিফাতের এক সিফাতই হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাত লাইম, আমরা আল্লাহর পথে জিহাদও করতে জানি, আমরা নিন্দুকে নিন্দাকে পরোয়া না করতে জানি। আল্লাহ নবী তায়েফে মাইর খেয়েও আল্লাহকে এটাই বলেছিলেন আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। সুতরাং আল্লাহ সাক্ষী তোদের চোখে যদি জিহাদটাই হয় জঙ্গিবাদ, আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি আছি, তাই বলে জিহাদ ছেড়ে দিতে রাজি না। তবে ব্যক্তিগতভাবে ফেতনাগুলোর মধ্যে আমি বড় একটা আশার আলো দেখতে পাচ্ছি। আশার আলো হলো যতদিন পর্যন্ত জুলুম ব্যাপক না হয় ততদিন পর্যন্ত মুসলমান সহজে জাগে না। যদি আমরা চাই না, জুলুম কামনা করি না, সালুল্লাহ আল আফিয়া ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, ইতিহাস এটাই বলে কোন জাতিকে এক প্ল্যাটফর্মে আনা যায় নাই, এক লক্ষণীয় ময়দানে আনা যায় নাই জুলুম ছাড়া। কাফেররা জুলুম করে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু এই জুলুমই মুসলমানদের ঐক্যবদ্ধ করে। আপনার কি ধারণা ফিলিস্তিনে মুসলমানদের দল উপদল নাই? অবশ্যই আছে, একটা দুইটা না, এক ডজন দুই ডজন বহুত আছে, কিন্তু দেখবেন সব দল উপদল ভুলে যে ময়দানে ঠিকই নেমে এসেছে। আপনার কি ধারণা আফগানিস্তানে দলাদলি নাই? অবশ্যই ছিল, এখনো টুকটাক আছে, কিন্তু সব দলাদলি ভুলে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, জিহাদের প্রয়োজনে দিন কায়েমের প্রয়োজনে ময়দানে ঠিকই নেমে এসেছে। আমি সে আশার আলো দেখতে পাচ্ছি। আপনাদের দেখার কথা ইতিমধ্যে বাংলাদেশে অনেক ফেতনা ইতিমধ্যে কিছুটা ডাউনে চলে গেছে, এখন তাদের মুখে ঐক্যের সুর শোনা যাচ্ছে। এখন থেকে ছয় বছর আগে পাঁচ বছর আগে ফিরে যান, সালাফি হানাফি সংঘাত তুমুলে চলে গিয়েছিল, কিন্তু দেখবেন সালাফিরাই এখন এই দ্বন্দ্ববাদ দিয়ে অনেক ক্ষেত্রে আপনাদের শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছে। মানুষ নেতৃত্ব চায়, মানুষ চায় এমন কাউকে যে তাকে লিড দিয়ে সামনে এগিয়ে নেবে। বিশেষ করে এই ফিলিস্তিনে পরে জাতির সামনে স্পষ্ট হয়েছে যে কাদেরকে এতকাল শায়েক বলে মেনে এসেছে, এরা দেখি মাজলুমের পাশে দাঁড়ায় না, উল্টো জালেমের পাশে দাঁড়ায়। এরা বন্দি আলেম নিয়ে বলে না, কিন্তু সরকারের দালালি করতে আবার দ্বিধা করে না, চোখ খুলতে শুরু করেছে। এখন প্রতিটা মাহফিলে যান, কওমি মাদ্রাসার মাহফিলে যান, দেখবেন একশো দুইশো পাঁচশো এক হাজার ওই সার্কেলের লোক শ্রোতা হিসেবে পাবেন। পরিবর্তন আসতে শুরু করেছে নাকি করে নাই? তাবলিগের মধ্যে ফেতনা হয়েছিল, হওয়ার কারণে টঙ্গীর ময়দান রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছিল, কিন্তু 2024 এলাকায় এলাকায় ঘুরে ঘুরে রিপোর্ট নেন। আজকে যদি ওরা টাকা পয়সা দেওয়া বন্ধ করে, ফ্রি ফ্রি বিরিয়ানি, ফ্রি ফ্রি ভাড়াটারা লাগবে না, এই পিকনিক সিস্টেম ইত্যাদি বন্ধ করে খালি যদি আপন শক্তিতে মেহনত করে, আমি লিখে দিয়ে যাব গোটা দেশ ঘুরিয়ে ওদের সৈনিক মানে এই পাশের সঙ্গে তুলনা করলে দশ ভাগের একশো ভাগের এক ভাগ হবে কিনা তাও সন্দেহ। প্রতিটা ক্ষেত্রেই দেখবেন নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ঘোষণা ছাড়াই। প্রতিটা মানুষ আলিয়া সার্কেলের লোকেরা একসময় আমাদের কর্মীদেরকে দেখতে পারতো না, এটাই বাস্তবতা। সবাই না, আমি সবার কথা বলি না, হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না, তবে বড় একটা অংশে আমাদেরকে দেখতে পারতো না, বিভিন্ন রকম কটু মন্তব্য করতো, কিন্তু সারা দেশে সফর করে করে বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি এমন কোনো ঘরানা নাই। আমি সবার নাম নিচ্ছি না, সবার নাম নিয়ে সবার বিব্রতবোধের কারণ হচ্ছে না, কিন্তু প্রতিটা ঘরানার লোকেরা এখন এই দেশেও দিনকে বিজয় করার জন্য সকল ফেতনা ফাসাদ উগ্র হিন্দুত্ববাদ সেকুলারিজম ট্রান্সজেন্ডারবাদ সমকামিতা নাস্তিকতা এগুলোর বিষবাষ্পকে দূর করার জন্য যারাই নেতৃত্ব দিবে ময়দানে তাদেরকে নেতা মানতে রাজি হয়ে আছে আলহামদুলিল্লাহ। এখন কর্মীর অভাব না, সেনাপতির অভাব। ময়দানে সৈনিক বেশি থাকে না সেনাপতি বেশি?
সৈনিক অনেক বেশি সেনাপতি কম থাকে কিন্তু লড়াই কিন্তু সেনাপতিরাই পরিচালনা করে সেনাপতি যদি মরে যায় অথবা যদি পচে যায় তাহলে দেখা যায় সৈনিক বহুত হলেও পরাজয় নেমে আসে পলাশির আমবাগানে 1757 তে আমাদের পরাজয় নেমে এসেছিল কেন সৈনিক কম ছিল বলে অস্ত্র কম ছিল বলে বিষয়টা এমন না বরং যে সেনাপতি বিক্রি হয়ে যাওয়ার কারণে আজকে মানুষ এক সেনাপতির জন্য হাহাকার করছে আপনাদের দেখার কথা 2013 তে হুইলচেয়ারে বসে পড়া এক মুরব্বি বয়সজার 90 প্লাস এমন কি যে ঠিকঠাকভাবে অনেক সময় কথা বলতে পারে না আরে একটা পর্যায়ে গিয়ে আপন মানুষকে পর্যন্ত চিনতে পারে না তো হুইলচেয়ারে বসে যে ঐক্যের নজির কায়েম করেছে বাংলার জমিনে এই জমিন এর কোনো ইতিহাসই দেখাতে পারবে না তো কেন হয়েছিল সে সময় ঐক্য জানেন صرف এ কারণে আর ঐক্যবদ্ধ হয়েছিল নবীকে গালি দেওয়ার জন্য এখন ওদের ঐক্য ভাঙার জন্য অট ঐক্য قائم হয়েছিল এ পাশে সুতরাং আমার ব্যক্তিগত ধারণা আমরা যদি সকল ফিতনার বিরুদ্ধে মোকাবেলা অব্যাহত রাখি দেখবেন সেদিন বেশি দূরে না যেদিন গোটা জাতি আবারো সেই কাসেম নানুতবির জামানার মতো গঙ্গোহি মাদানী থানবির জামানার মতো আপনাদেরকে নেতা বানিয়ে নিতে মোটেও দ্বিধা করবে না ইতিমধ্যে দেখার কথা যেই সাহস আমরা করি না কোন কোন ক্ষেত্রে কলেজ ভার্সিটির ছেলেরা করে দেখবেন কালেমার পতাকা নিয়ে রাজপথে নেমে গেছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগানে আসমান জমিন কাঁপিয়ে তুলছে যেটা আমাদের অনেকে সাহস করেন অনেক ক্ষেত্রে তারা প্রকাশ্যে সাহস দেখাচ্ছে নিঃসন্দেহে এটা ভালো আলামত সারা দিন সেই ফিতনা ফাসাদের মাঝে থেকেও হকের সৈনিক হয়ে যাওয়া এখন কলেজ ভার্সিটি গুলোতে গেলে মনে আলাদা ভালো লাগা কাজ করে শত শত ছেলে দেখা যায় যাদের চেহারায় আলাদা নূর চমকাতে থাকে আলহামদুলিল্লাহ তাদের দাড়ি বলেন চেহারা বলেন ঠোঁট বলেন কোন জায়গায় কোন পাপের চিহ্ন দেখা যায় না দেখলেই ভালো লাগে কাজ করে অন্তর সাক্ষ্য দেয় এই চেহারা কোনো ফাসেকের চেহারা হতে পারে না তো সুতরাং ওরা যত বাড়াবে অমাকারু অমাকারাল্লাহ ষড়যন্ত্র যত বাড়াবে ইনশাআল্লাহ এটাই আমাদের বিজয়ের পথ তত সুগম করবে এই যে বাবরি মসজিদ ভেঙেছে খুব বেশি লাভ হয়েছে যদি বিজেপি আরএসএস এগুলো ভাবে বজরং দল ভাবে আর রাজনীতি র বোঝে না বরং বাস্তবতা এগুলো ওদের পতনকে ত্বরান্বিত করবে যাদের চোখে পর্দা ছিল সব পর্দা উঠে যাবে আরে বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার আর ইন্ডিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে পারে এই অঞ্চলে আর কেউ নাই যে ইসলামকে দমিয়ে রাখতে পারে ওই একটা কথা আছে না যে হুজুগে বাঙালি বাস্তবতা এটা অনেক ক্ষেত্রে এমনই যে এই জাতিকে ময়দানে নামানো সহজ একদিনে এক বয়ানে মাঠে নামাতে পারবেন তবে লং টাইম মাঠে টিকানো যায় না এটা বোঝে না বলে এই দেশে অনেক সময় রাজনৈতিক আন্দোলন সফল হয় না তারা ভাবে কোটি কোটি লোক আছে কিন্তু তারা জানে না লোক থাকবে একদিন দুদিন তিন দিন চতুর্থ দিন গিয়ে কাউরে টর্চলাইট দিয়েও খুঁজে পাবা না তো সুতরাং এই জাতির মধ্যে হুজুগ আছে এটা সর্বাবস্থায় খারাপ বিষয়টা এমন না ক্ষেত্র বিশেষ ভালো যখন প্রয়োজন পড়বে 10 কোটি যদি একসঙ্গে ময়দানে নামে কারে বাদ দিয়া কারে ঠকাবা তোমরা একজন দুইজনকে খাঁচায় ভরে রাখলেই আন্দোলনকে দমানো যায় না প্রত্যেকই যদি এক একজন বিপ্লব হয়ে যায় এক একটা আন্দোলন হয়ে যায় তখন কারে রেখে কারে ধরবে কত জায়গা আছে জেলে কত মামলা দিতে পারবে এক সময় পরাজয় তো স্বীকার করাই লাগবে পাকিস্তানের জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করিয়েছিল কিভাবে নেমেছে এই কাফরের কাপড় পরে কত মারতে পারবা মারো প্রথম কাতা শেষ দ্বিতীয় কাতা সামনে দ্বিতীয় কাতার শেষ তৃতীয় কাতার সামনে গুলি আর কত করবে এক পর্যায়ে হার মানতে বাধ্য হয়েছে সুতরাং এই জাতিকে এতটা খারাপ নজরে দেখার এতটা দুর্বল অসহায় ভাবার কিছু নাই হুজুককে তো সারা জীবন খারাপ বলো কিন্তু হুজুক ক্ষেত্র বিশেষ ভালো হয় বটে যেদিন দেখবা গোটা জনগণ একসাথে ময়দানে নেমে পড়েছে লাল কার্ড হাতে নিয়ে সেদিন ইনশাআল্লাহ আর কেউ ফিতনা ছড়াতে পারবে না ইসলাম আর মুসলিম উম্মাকে নিয়ে সেদিন জালেমদেরকে এই দেশ ছেড়ে এই অঞ্চল ছেড়ে এই গোটা হিন্দুস্তানের জমিন ছেড়ে পালাতে হবেই হবে মুক্তি চাই
সুতরাং আমার আখের দুইটা গুজারিশ এক নম্বর গুজারিশ হলো যেহেতু আমরা অস্তিত্বর সংকটের মুখে পড়তে যাচ্ছে অনেক ক্ষেত্রে সুতরাং আসুন মৌলিক কিছু লক্ষ্যকে সামনে রেখে ঐক্যের দাওয়াত ছড়িয়ে দেই সকলের মাঝে যে তুমি যেই দলের হও যেই মতের হও যেই সংগঠনের হও কিন্তু আসো এই এই বিষয়ে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ও বাইনাকুম এই এই বিষয়ে আমরা ময়দানে নেমে পড়ি আর আল্লাহওয়ালা বুজুর্গদেরকে নেতা হিসেবে মেনে আমরা আন্দোলন চালাতে থাকি যদি এটা পারেন ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বিজয় সুগম হবে আর লাস্ট আমার আহ্বান থাকবে কখনোই কখনোই বড়দের ব্যাপারে আস্থা হারাবেন না এমনটা যাতে না হয় যে বড়দের ব্যাপারে আস্থা হারিয়ে নিজেরাই বিচ্ছিন্নভাবে কিছু করতে গিয়ে লাভের চাইতে হিতে বিপরীত ঘটিয়ে দেয় অনেক ক্ষেত্রে মেরে ওয়ালেদ মেরে শেখ আল্লামা তাকি উসমানের একটা কিতাব সুযোগ হলে ছাত্র ভাইয়েরা পড়ে নিয়েন এই বইয়ের মধ্যে মুফতি শফির রহমতুল্লাহ আলাইহির প্রশংসনীয় দিক তুলে ধরতে গিয়ে এই পয়েন্টটা তিনি বড় করে এনেছেন যে মুফতি শফির রহমতুল্লাহ আলাইহি এত গ্রহণযোগ্য মুফতি কিভাবে হতে পেরেছিলেন সারা দুনিয়া যার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য একটা কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে তিনি ফতোয়ার ক্ষেত্রে তিনি ফতোয়ার ক্ষেত্রে বিচ্ছিন্ন মতামত গ্রহণ করতেন না তিনি অন্যান্যদের থেকে আলাদা কিছু দেখাতে গিয়ে ভিন্ন কোনো ধারা চালু করেন নাই তার ফতোয়াগুলো মূলত ওলামায়ে কেরামের ফতোয়াকে শক্তিশালী করত সমৃদ্ধ করত তো বিচ্ছিন্ন যদি কেউ হয় তারও কিছু অনুসারী তৈরি হয় কিন্তু শেষে গিয়ে শক্তিগুলো আলাদা আলাদা হওয়ার কারণে বিজয়ের পথটা একটু জটিল হয়ে যায় সুতরাং যদি বিজয়ী হতে চান অবশ্যই হ্যাঁ ভুল ত্রুটি থাকবেই নবী রাসূলের জামানার পরে এমন কোনো জামানা দেখানো সম্ভব না যে জামানে ভুল ত্রুটি থাকবে না তবে আল্লাহর ওয়াস্তে মাথা ব্যথা সমাধান দিবেন ওষুধ দেওয়া মাথা কেটে ফেলা না মাথা কেটে ফেলে যদি কাজ করতে চান হাত থাকবে পা থাকবে বুক থাকবে পেট থাকবে কিন্তু বিজয় হয়তো আসবে না বিজয় হতে চাইলে সুতরাং আলাদা আলাদা হওয়ার দরকার নাই বরং আসেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই যেখানে যেখানে সমস্যা আছে সমাধানের চেষ্টা চালাই সমাধান হবেই হবে ইনশাআল্লাহ আর এক দুটো ভাইরাস থাকবে যেগুলোর অপারেশন করা লাগবেই লাগবে কারণ শরীরের কিছু অঙ্গ যদি পচে যায় অপারেশন না করলে পচন ছড়িয়ে যায় এরকম পচে যাওয়া অঙ্গগুলোকে আমরা অপারেশন করব ইনশাআল্লাহ যত জটিল হোক যত গালি খাওয়া লাগুক এর জন্য যত ষড়যন্ত্র যত হামলা মামলা হোক আমরা এই পচে যাওয়া অঙ্গগুলোর অপারেশন করব তো যেগুলো পচে নাই সেগুলোকে সংশোধন করেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাহলেই বিজয় সহজ হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ একেবারে শেষ এক মিনিট টাইম নিচ্ছে আপনাদের থেকে এখন কেউ উঠবেন না উজস্তানদার জন্য না কোনো কিছুর জন্য না সির্ফ এক মিনিট টাইম জীবনের লস হবে না ইনশাআল্লাহ বসে থাকাটাও লাভ হবে এখন মাদ্রাসার 50 জন তালেবুলিন আপনাদের সামনে যাবেন প্রতিটা মানুষ একজন এমন থাকবেন না যে মাদ্রাসার খেদমতে শরীক হবেন না যার পকেটে একটা পয়সা আছে এক পয়সাও দিয়ে যাবেন আর যাদের পকেটে অনেকগুলো টাকা আছে সবচাইতে বড় নোটটা দিয়ে যাবেন এমন যাতে না হয় আল্লাহর দেওয়া সময় ছোটটা আর গার্লফ্রেন্ডের পেছনে ব্যয় করার সময় বড়টা না আল্লাহকে দেওয়ার সময় বড়টা দেবো ইনশাআল্লাহ ছাত্র ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে বসে আছে ডানে বামে পেছনে সবার সামনে যান দ্রুত করেন দ্রুত করেন একজনও মাহরুম থাকবেন না আপনি আল্লাহকে এক দিলে আল্লাহ সর্বনিম্ন 10 দিবেন দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন ইনশাআল্লাহ এর প্রতিদান যেদিন দেখবেন সেদিন আফসোস করবেন হায় আরো কেন দিলাম না যা খাবো তা শেষ কিন্তু যা দিব ইনশাআল্লাহ মোটেও শেষ হবে না যে ভাইরা দাঁড়িয়ে আছে দুই পাশে তাদের সামনেও যান আর একটা এলান